দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টাইমস সংবাদে। গেল 24 ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 18 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় 6 জন, উপসর্গ নিয়ে 10 জন এবং করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় 2 জন মারা যান। এদিকে আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো মহানগরীতে আজও চলছে গণটিকার কার্যক্রম। সহকর্মী তারেক মাহমুদের প্রতিবেদনে ছবি তুলেছেন হাসান আল মামুন। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত 18 জনের মধ্যে রাজশাহীর 10 জন, নাটোরের 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 2 জন, নওগাঁ ও পাবনা কুষ্টিয়ার 1 জন করে। এর মধ্যে 10 জন পুরুষ ও 8 জন নারী। এছাড়া করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে আরও 52 জন। এ নিয়ে বর্তমানে 513 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 405 জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে মোট 20 জন। এদিকে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও মানুষের ঢল নেমেছে মহানগরীর টিকা কেন্দ্রগুলোতে। গণটিকার প্রথম দিনই টিকা নিয়েছে রাজশাহীর 80,000 মানুষ। এর মধ্যে 32,436 জন মহানগরীর ও 47,642 জন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাসিন্দা। কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। গতকাল একটু সমস্যা হয়েছিল, জনসংখ্যা বেশি হয়েছিল, ওই জন্য কালকে দিতে পারিনি, আজকে। মহামারীতে আমাদের যে সবারই অবস্থা, এটা নিয়ে আমরা খুব ভালো বোধ করছি, আর আমরা যেন আল্লাহ আমাদের সুস্থতা দান করে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। গতদিন আমাদের এখানে প্রায় 5,000-এর কাছাকাছি, প্রায় 150 কম 5,000 ভ্যাকসিন নিয়েছে। তার মধ্যে অর্ধেক ছিল পুরুষ, অর্ধেক নারী। আজকে সে তুলনায় মোটামুটি একটু কম আছে। তবে একসাথে বেশি মানুষ টিকা নিতে আসায় কেন্দ্রগুলোতে তৈরি হচ্ছে অব্যবস্থাপনা, সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। তাই এই সমস্যাগুলো নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান আরএমপি কমিশনার। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, অনেকে কিন্তু কোনো মেসেজ পায়নি, তারা চলে এসেছেন আইডি কার্ড দেখে। পরবর্তীবারে আমরা তাদেরকে মার্কিং করে বলেছি যে আপনাদের মেসেজ আসার সাথে সাথেই আপনারা ভ্যাকসিন কেন্দ্রে আসবেন, আপনারা ভ্যাকসিন দিতে পারবেন। আজকে কিন্তু তুলনামূলকভাবে লোকজন কিন্তু সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে যারা মেসেজ পেয়েছে এবং তারা ভ্যাকসিন নিয়ে যাচ্ছে। এদিকে রাজশাহী মহানগরীর বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় টিকা মজুদ রয়েছে জানিয়ে সিটি কর্পোরেশনের মেয়র, টিকা নেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের অধীনে 84টি কেন্দ্রে আগামী 12ই আগস্ট পর্যন্ত প্রতিদিন টিকা প্রদান করা হবে। তারেক মাহমুদ, পদ্মা টাইমস, রাজশাহী।